ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আরে ও এমন ছাদে মন খারাপ করে বসে আছে কেন? অন্যা খালা বাড়িতে গিয়া সালামি আনার কথা? দাঁড়া এখনই তোরা ধরতেছি। কিরে ভাই, তুই এমন ছাদে মন খারাপ করে বসে আসুস কেন? তোর না খালার বাড়ি থেকে সালামি আনার কথা? সালামিটা দে, প্রতি বছরের মতো মায়েরা খাবি, এবারকে এক টাকাও মায়েরা খেতে দিব না, একেবারে সালামি উসরে নিব। দে দে আমার সালামি দে। তুই তো জানোস ঢাকা শহরে দশটা না পাঁচটা না একটা মাত্র খালা, ওই খালার বাসায় গিয়া প্রতি বছর সালাম করি, সালামি পামু, কিন্তু এই বছর আর সালামি পাইলাম না, এর লিগে মনের দুঃখে ছাদে বই আসি। আরে কি কস, করোনার কারণে কি খালারা গরিব হয়ে গেল নাকি? না এবারও দিছে। আমি জানতাম খালা কোনোদিনও খালি হাতে ফেরত দিব না। দে দে আমারটা দে। নে তোরটা নে। আগে পাইতাম সালামি, এখন পাইলাম মাস্ক। বর্তমান সময় সবচেয়ে মহামূল্যবান উপহার হলো মাস্ক, তাই নিজে মাস্ক পরুন, অন্যদেরকেও মাস্ক পরতে বলুন।